মাথায় চুল গজাবে? হ্যাঁ বন্ধুরা, চারটি এমন সহজ উপায় আছে যেগুলি আপনি যদি ঠিকমতো মেনে চলেন আপনার টাক মাথা হলেও চুল গজাতে বাধ্য। তার আগে বন্ধুরা জানিয়ে রাখি, ঔষধ ছাড়ায় প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনি বড় বড় রোগ সারাতে পারেন সেই সব বিষয়ে টিপস দিয়ে থাকি। তাই আপনি যদি এইসব বিষয়ে জানতে আগ্রহী হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন কোন বিষয়ে ভিডিও পেতে চান। চুল পড়ে যাওয়াটা আজকের দিনে একটা বড় সমস্যা। শীতকাল হোক বা বর্ষাকাল কিংবা গরমকাল, চুল পড়া যেন কিছুতেই কমে না, আর এর থেকেই মাথায় টাক পড়ে যায়। কিন্তু জানেন, খুব চারটি সহজ উপায় আছে যেগুলি আপনার টাক মাথায়ও গজাতে পারে চুল। আসুন সেই উপায়গুলি জেনে নেওয়া যাক। এক নম্বর হচ্ছে নিম পাতা। নতুন চুল গজাতে সাহায্য করে নিম পাতা। এই জন্য এক মুঠো নিম পাতা নিয়ে এক লিটার জলে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা করে বোতলে সংরক্ষণ করুন। শ্যাম্পু করার পর ওই জল দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে জাস্ট একদিন এই কাজটি করুন, দেখবেন আপনার নতুন চুল গজাতে শুরু করেছে। দুই নম্বর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে দারুণভাবে সাহায্য করে। এজন্য পেঁয়াজ ভালোভাবে বেটে ও ব্লেন্ড করে জলে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ভালোভাবে মাথায় লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে 2-3 বার এই প্যাকটি ব্যবহার করুন। নিয়মিত এই প্যাক ব্যবহারে নতুন চুল গজাবে। তিন নম্বর হচ্ছে মেথি। পরিষ্কার জলে মেথি ভিজিয়ে রাখুন সারা রাত। সকালে উঠে ব্লেন্ড করে নিন। এবার ব্লেন্ড করা মেথি চুলে সরাসরি লাগান। দই মধুর সাথে মিশিয়েও লাগাতে পারেন। শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিন। এরপর হালকা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিন। চার নম্বরে কালো জিরা। মেথির সাথে কালো জিরা মিশিয়ে লাগাতে পারেন। প্রথমে এই দুটি উপাদান রোদে শুকিয়ে নিন। এরপর গুঁড়ো করে নিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। তেলের এই মিশ্রণটি ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর কাঁচের বোতলে রেখে দিন। প্রায় 2 সপ্তাহ পর্যন্ত এই মিশ্রণটি ভালো থাকবে। সপ্তাহে 3 দিন এই তেলটি ব্যবহার করতে পারেন, চুল অবশ্যই গজাবে। তো বন্ধুরা, ভিডিওটি কার্যকরী মনে হলে অবশ্যই লাইক করে যাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।